हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, टू आवर न्यू व्लॉग। तो आज के तो অন্যরকম ভাবে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, কারণ আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথা যাচ্ছি না যাচ্ছি ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। এখন আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, আজ বাবা যাচ্ছে না, সেই জন্য আমরা দুজনে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট এই জাস্ট কমপ্লিট করলাম অ্যান্ড তারপর রেডি হয়ে গেলাম চটপট, কারণ আমরা যেতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। অ্যান্ড এই যে চলো আমরা বেরিয়ে পড়েছি বাইরে, অ্যান্ড তারপর এই যে মাও রেডি হয়ে চলে এসেছে, এখন আমরা চটপট গিয়ে টোটোয় উঠি। অ্যান্ড টোটোয় উঠে পড়েছি, এখন যাবো হাইরোডে, ওখান থেকে বাসে উঠবো। আমরা আজকে যাচ্ছি রাধামণিতে। রাধামণিতে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কোনোদিন যাওয়া হয়নি। তো অনেকেই বলে রাধামণিতে নাকি খুব সুন্দর জিনিসপত্র মানে পাওয়া যায় খুব কম দামে, সেই জন্য হলো আমরা ওই এক্সপিরিয়েন্সটা করে আসি কত কম দামে কি পাওয়া যায়। তো এই যাই হোক, এই বাসে উঠে পড়েছি এখন। আর এই উইন্ডো সাইডে বসলেই খুব তাড়াতাড়ি মানে রাস্তার দিকে দেখতে দেখতেই পৌঁছে যাওয়া হয়, তো সেই জন্য আমিও সেটাই করছিলাম। তো আমাদের বাড়িতে তো দুর্গাপুজো হচ্ছে, সেটা তোমরা সবাই জানো, তো সেই জন্য তার জন্য শাড়ি গামছা এগুলো আগেই কেনা হয়ে গেছিলো, শুধু ধুতিটা কেনা বাকি ছিল। সেই জন্য ভাবলাম দেখে আসি আমরা ওখানে ধুতি বা সব জিনিসের কত দাম কম বা এরকম কি কালেকশান আছে পুজোর জন্য। তো যাই হোক, রাধামণিতে নেমে আবার আমরা উঠে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি বাজারের দিকে। ওখানে যে বাজারে ঢুকতে না ঢুকতেই একদম আমরা সব দোকানপত্র দেখতে পাচ্ছি, অনেক প্রচুর দোকান, প্রচুর মানে মানে এমনি যে কোনো স্টলের মতো দোকান আছে, তারপর বসা দোকানও আছে। তো আমরা দেখে তো মানে কোন দোকানে ঢুকবো সেটাই বুঝতে পারছি না, তেমন বাইরে আজকে রোদ্রুটাও ছিল মারাত্মক, মানে কোথাও দাঁড়াবো যে সেরকমও মানে ইচ্ছে হচ্ছিল না, একটু মনে হচ্ছিলো না তাড়াতাড়ি বাড়ি চলে আসি যাওয়ার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, একটা দোকানে আমরা ঢুকলাম, গিয়ে বসলাম, গিয়ে আমরা ধুতি দেখলাম, যেহেতু ওটাই দেখতে এসেছি আমরা, সেই জন্য ধুতিটা এই যে দেখছিলাম মাই দেখছিলো, বেসিক্যালি আমি দেখছি না, আমি শুধু ভিডিওটাই করছিলাম। তো যাই হোক, আর এখানে ঢুকে আমাদের ঠিক পছন্দ হলো না, সেই জন্য আমরা আরেকটা দোকানে এলাম। এই দোকানে সব কিছু প্রায় আছে, শাড়িও আছে যেমন, তেমন ধুতিও আছে, সব কিছুই আছে প্রায়। তো এখানে মা দাঁড়িয়েছিল ধুতি দেখার জন্য, উনি কাকে একটা কল করছিলেন দোকানদার। তো তারপর ওখানেও পছন্দ হলো না, তারপর আমরা চলে এলাম আরেকটা দোকানে। এটা হচ্ছে শুধু ধুতি গামছা এগুলোর জন্যই, ধুতি হাউস আই থিঙ্ক নামটা ছিল, ভালো করে দেখা হয়নি। তো যাই হোক, আর এটা এখানে ধুতি দেখছিলাম, এখানে সবগুলোই বেশ ভালো ছিল, এখানে অনেকগুলোই ধুতি নেওয়ার ছিল প্রায় 27-28টার মতো, তো সেই জন্য এগুলো দেখছিলাম। গামছা আমাদের আগেই নেওয়া হয়েছে, সেই জন্য গামছার দিকে আমরা দেখছি না, ধুতির দিকেই আমরা কনসেন্ট্রেট করছি একদম। তো ধুতি নেওয়া হচ্ছে, এখানে শাড়ি টাড়ি সব কিছুই আছে। তো যাই হোক, এখানে সব আমাদের কেনাকাটা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে ফাইনালি আমাদের। আর তারপর মা বলেছিল রাধামণিতে কয়েকটা খুব ভালো শাড়ি পাওয়া যায়, তো সেই জন্য মা সেটাই ওই ধুতি দোকানেরই একটা শাড়ি দোকান আছে ওদেরই, তো শাড়ি দোকানের নাম হচ্ছে অন্নপূর্ণা বস্ত্রালয়, তো সেখানে গিয়ে মা বললো আচ্ছা দেখে আসি একবার। তো গিয়ে মা এই যে শাড়ি এখন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিও দেখছি, ওখানে অনেক রকমের শাড়ি বের করলো, বাট মায়ের চয়েস, মা তো একদম খুঁতখুঁতে টাইপের, কখন কি পছন্দ হয় মা সেটা নিজেও জানে না, তো সেই জন্য মা পছন্দ করতেই পারছে না, ওরা অনেক রকমেরই স্টক দেখাচ্ছে দেখাচ্ছে, বাট মায়ের পছন্দের মতো একটাও জিনিস বের করতে পারছে না। তো সেই জন্য মা দেখছে স্টক বের করতে বলছে, নতুন নতুন অনেক কিছু সব কিছুই দেখালো, বাট মায়ের পছন্দ হলো না শেষ পর্যন্ত। তো সেই জন্য মাকে বললাম থাক, তোমাকে এখান থেকে আর নিতে হবে না, তুমি চলো তোমাকে পছন্দের জায়গাতে গিয়েই তোমাকে শাড়ি কিনে দেবো। আর তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম, আবার টোটোয় উঠে পড়লাম, আমরা এখন যাচ্ছি তমলুকের দিকে। তমলুকে যাচ্ছি রাধা গোবিন্দতে, সরি কথাটা আটকে গেল, রাধামণি রাধা গোবিন্দ সব কিছু একসঙ্গে, তো রাধা গোবিন্দতে এখন যাচ্ছি, কারণ রাধা গোবিন্দ কালেকশনটা সবসময় আমার খুব ভালো লাগে, মানে যে কোনো তমলুকের শাড়ি দোকানের থেকে রাধা গোবিন্দতে কালেকশন খুব ভালো থাকে। তো সেই জন্য আমি মাকে বললাম তোমার পছন্দের শাড়ি দোকানেই নিয়ে যাচ্ছি চলো। তো সেই জন্য এই যে রাধামণিতে এসেও গেছি, বাইরেই যে শাড়িগুলো রাখা ছিল ওইগুলোই দেখে মাকে বলছি খুব সুন্দর লাগছে তুমি নিয়ে নাও, সেই জন্য মাও এই যে দেখে হাসছে আমার দিকে বলছে হ্যাঁ এখান থেকেই নিয়ে চলে গেলে হয়ে যায়, ভেতরে ঢোকার দরকারই নেই। তো এখন ভেতরে যাই, গিয়ে কালেকশনগুলো তোমাদেরকেও দেখাই, এই যে একটা একটা করে এখন বের করছে কালেকশন, মাও দেখছে, আশা করি এখান থেকে মা পছন্দ করতে পারবে নিজের জন্য, কারণ এখানে কালেকশনগুলো সবসময় ভালো আর খুব ট্রেন্ডি কালেকশনই এখানে রাখে, আর যেগুলো ওরা বের করে মানে একটা বাজেট অনুযায়ী ওদেরকে বলে দিলে ওরা সেই অনুযায়ী বের করে কাস্টমারদের জন্য, আর সেগুলো মানুষদের পছন্দও হয়ে যায়। এই অর্গানজাটা আমার খুব পছন্দ হয়েছিল, কালারটা খুব সুন্দর, ওরই আরেকটা প্যাটার্ন এটা দেখিয়েছিল, এটাও খুব সুন্দর, দুটোই বেশ ভালো লাগছিলো। তারপর মাকে বলো অর্গানজা তুমি এটা নিয়ে এসো, তার থেকে বরং তুমি একটা
একটা সিল্কের উপরে কিছু আটানো, তো সেই জন্য মা কাতান এখানে দেখছে। তো এখানে দেখানোর পর এই আমাদের পার্পল কালারটা আমাদের খুব পছন্দ হয়েছে, তো মাকে বললাম ওইটাই তুমি নিয়ে নাও, ওটাই খুব ভালো লাগছিলো। তারপর আবার টোটে উঠে বললাম এখন কোথায় যাচ্ছি বলো তো, এখন যাচ্ছি হচ্ছে বড়দির বাড়িতে। বড়দি অনেকক্ষণ আগে যেই রাধামণিতে গিয়েছি ওখান থেকেই বড়দি ফোন করেছিল, আমাদের সাথে বড়দিও যাওয়ার কথা ছিল বাট বড়দি যেতে পারেনি, তো সেই জন্য বড়দি আমাদেরকে ফোন করে করে ডাকছে, বলছে আমি রান্না বান্না করে রেখেছি তোরা এখানে চলে আয়, এখানে এসে খেয়ে যাবি। বাট বড়দি বাড়ি আবার অনেকটা ঘুরে যেতে হবে বলে আমরা যেতে মানে সাহস পাচ্ছিলাম যে আবার ওদিকে যাব আবার এদিকে আসব, সেই জন্য তারপরে বড়দি এত রিকোয়েস্ট করলো যে আমরা সব কিছু নিয়ে আবার চলে গেলাম বড়দির বাড়িতে। এই যে বড়দির বাড়ির সামনেও এসে গেছি, বড়দি বাড়িতে এলে শুধু চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি, আর কোনো কিছুই দেখা যায় শুধু সবুজ আর সবুজ। আর এই যে বড়দি আসার সঙ্গে সঙ্গে এই যে মাজা দিয়ে দিচ্ছে সবাইকে, মাজা খেয়ে নিলাম, আর আমাদের যেতে যেতেই অলরেডি 3:30 বেজে গিয়েছিলো, তো গিয়েই চটপট এই যে লাঞ্চে বসে গেছি। বড়দি যা যা লাঞ্চ করে রান্না করেছিল সেগুলো আমাদেরকে দিয়ে দিল, আলু ভাজা হয়েছিল, মাছ ভাজা, বলেছিল তোরা আগে থেকে আসবি জানলে, আমি ভাবছিলাম যে তো আসবি কি আসবি না, আসবি জানলে হয়তো আরও অনেক কিছু তৈরি করতাম। তো এই যে বৌদি রাজা দাদা সবাই দাঁড়িয়ে আছে একসঙ্গে, আমরা লাঞ্চ করে এখন গেলাম একটু বাগানে, বাগানে অনেক গাছ হয়েছে মানে অনেক গাছ লাগিয়েছে, অনেক গাছ হয়েছে, এই যে ভুট্টাও হয়েছে অনেক, আর পোকাও খেয়ে গেছে অনেকগুলো ভুট্টাতে। আর এই যে এখানে মানে বড়দিদের অনেক বড় জায়গা, আর অনেক বড় জায়গা জুড়ে এখানে বড়দিরা গাছ অনেক কিছু লাগিয়েছে, আর সেইগুলোই মাকে এখন কেটে কেটে দিচ্ছে, এখন ব্যাগ ভর্তি করে এগুলো এখন নিয়ে যেতে হবে। তো সেই জন্য এই যে বড়দি সব কিছু রেডি করছে একসঙ্গে, বড়দি এখানে বড়দি বাড়িতে গেলে সব কিছু একদম ব্যাগ ভর্তি করে দিয়ে দেবে, মানে যাওয়ার সময় খালি হাতে যেতে হয় আর আসার সময় মানে ব্যাগ ভর্তি করেই নিয়ে আসতে হবে, এরকম অবস্থা। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যা গরম আমি পুরো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, তারপর চটপট বড়দি চা করে দিল, চা খেয়ে নিলাম, আর এখন আমাদের যাওয়ার পালা। এক ঘন্টার মতো ছিলাম সেই জন্যই যাবো কি যাবো না ভাবছিলাম, তো তারপর বড়দি এত রিকোয়েস্ট করলো সেই জন্য আমরা গেলাম। আর এই যে এখন বৌদি রাজা দাদা বড়দি সবাই ছাড়তে যাচ্ছে, এখন এই যে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে পুরো ব্যাগ, এই যে যাওয়ার সময় শুধু ধুতিটাই ব্যাগটাই ছিল আর এখন অনেকগুলো ব্যাগ ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা টোটোয় উঠে পড়েছি, আর এই যে মাকেও দেখানো হয়নি অনেকক্ষণ সেই জন্য মাকেও, অ্যান্ড আবারও আমরা টোটোয় উঠে পড়েছি। আজকে সারাদিন শুধু টোটোয় উঠতেই আছি আর নামতেই আছি, এরকম করেই চলছে। তো যাই হোক, এখন বাড়ি যাওয়ার জন্য এই যে টোটোয় উঠে পড়েছি, নিমতলিতে যাবো, ওখান থেকে বাস নেবো, তারপর সোজা। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আজকের মতো বাই, গুড নাইট।